আম্মাকে খুঁজতে হবে কোথায় কেউ জানে না, এবং করিডোর থেকে শুরু করে চতুর্দিকে ছড়ানো ছিটানো মানুষ পড়ে আছে, কারো হাত নেই, কারো পা নেই, কেউ বেঁচে আছে কিনা তাও জানি না, রক্ত আর রক্ত, এর এদের উপর দিয়ে যেতে হচ্ছে। এই যে একটা অভিজ্ঞতা, সামনাসামনি কখনো আমি এরকম এত লাশ বা এত আহত লোক কাতরাচ্ছে এরকম কখনো সামনাসামনি এর আগে কখনো দেখিনি। সো ওইটা আমার জন্য একটা একেবারেই অন্য ধরনের এক্সপিরিয়েন্স, যেটা ভুলতেই পারি না আমি, মানে ওটার কথা মনে হইলেই ভয় লাগে, মানে এমন অবস্থা। এখন আম্মাকে খুঁজে পাবো কোথায়? আম্মাকে তো খুঁজে পাচ্ছি না, এখানে তো একজন দুজন দশজন না, এবং কেউ কিচ্ছু বলতে পারে না, আর ওদের তো কোনো ডাক্তারও নেই, কিছু নেই, কিছুই পাচ্ছি না। তো যাই হোক, পরে জালাল ভাই আমাকে বললো যে আসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তো একটা রুমের সামনে নিয়ে গেলো, রুমে ঢুকতে পারছি না, কারণ পুরো মাটিতে সব মহিলারা শোয়া পড়ে আছে, এবং আমার মনে হয় এদের সবাই মৃত, আমার কাছে মনে হয়েছে সবাই মৃত, কাউকে আমি নড়াচড়া করতে দেখছি না ভিতরে যারা রুমের মধ্যে, আর আম্মাকে শুয়ে রেখেছে। আর আমি কিছুতেই আম্মার কাছে যেতে পারছি না, কারণ আমাকে তাহলে এই মানুষগুলোর শরীরের উপর দিয়ে হেঁটে যেতে হবে। এই যে একটা এক্সপিরিয়েন্স। আমি ডাকলাম দরজার থেকেই, বললাম আম্মা চিন্তা করো না আমি চলে আসছি। আসলে তো তখন মানে আমার কথা শুনতে পেয়েছে কিনা যাই না, তবে মাথাটা নাড়াচ্ছিল। ওষুধের দোকানগুলো সব বন্ধ করে দিয়েছে, মানে কাউকে চিকিৎসা নেওয়ার কোনো সুযোগ নেই। ওই রকম একটা পরিস্থিতিতে আসলে এত অসহায় লাগছিল, তো আমি সাথে সাথে ওখান থেকেই ফোন করলাম আমার অফিসে, বললাম যে ট্রাকে ট্রাকে সব ওষুধ পাঠায় দাও, যুদ্ধে যে ধরনের ওষুধ লাগে সব পাঠাও। ঠিক এক্স্যাক্টলি আমি যেটা বলেছিলাম, মানে ওরা বলছিল কিসের ওষুধ, প্রেশারের ওষুধ না ডায়াবেটিস? আমি বলছি যুদ্ধে ক্ষেত্রে যে সমস্ত ব্যবহার হয়, কারণ আমি যা দেখছি এটা যুদ্ধ তো এরকম হয় কিনা আমি কখনো জানি না।